ବ୍ୟାଙ୍କରେ ମାତିଛନ୍ତି ଏବେ ଦଲାଲ ଆଉ କୃଷି ଋଣ ନାମରେ ଦଲାଲମାନେ ନିରୀହ ଚାଷୀଙ୍କୁ ଠକେଇ କରିଥିବାର ଅଭିଯୋଗ ଆସିଛି ଆଉ ଅଭିଯୋଗ ସିଧାସଳଖ ମାଲକାନଗିରି ଆଦର୍ଶ ଥାନାରେ ପହଞ୍ଚିଛି। ଘଟଣା ହେଉଛି ଯେ ପଞ୍ଜାବ ନ୍ୟାସନାଲ ବ୍ୟାଙ୍କରେ MB17 ନମ୍ବର ଗାଁର ଜଣେ ଚାଷୀ କୃଷି ଲୋନ୍ ପାଇଁ ଆପ୍ଲାଏ କରିଥିଲେ, ତାଙ୍କୁ ଲୋନ୍ ହୋଇଥିଲା, କିନ୍ତୁ ସେ ଲୋନ୍ରେ ତାଙ୍କୁ କିଛି ଦଲାଲ ଠକେଇ କରିଥିବା ଅଭିଯୋଗ ହୋଇଛି ଆଉ ଥାନାରେ ଲିଖିତ ଅଭିଯୋଗ ମଧ୍ୟ ହୋଇଛି। ଆଲୋଚନା କରିବା ଚାଷୀ ଜଣ ଅଛନ୍ତି, ଆଜ୍ଞା ନାଁଟା କ'ଣ କହିବେ? କାର ନାଁ ଦୁଲାଲ ମାଲି। ଘର କେଉଁଠି? 67 ନମ୍ବର। କ'ଣ ହେଇଛି ଜିନିଷଟା ମୋତେ କହିବେ ଟିକେ ତ, ଲୋନ୍ ଫୋନ୍ କରିଥିଲେ କ'ଣ ସାର୍? ଆମେ 40,000 টাকা ଲୋନ୍, 50,000 টাকা ଲୋନ୍ ଚାହିଁଲୁ। ଆମର ଓ ବୋଲେ ଯେ ହେବେ ନା, 40,000 টাকা ହେବେ, ତାର ବେଶୀ ହେବେ ନା। ତ ଆମେ ଠିକ ଅଛି କରିଦେବୁ। ତ 40,000 টাকা କରার কথা কয়ে ও ওই 50,000 টাকা হবে না কয়ে ও 40,000 টাকা হবে কইছে। আমি ঠিক আছে, তো আমি কইছি তো ঠিক আছে করো, করার পরে করে দিচ্ছে বাইরে, করে দেওয়ার পরে আমি টাকা উঠাইছি, বাইরে আসি করে 10,000 টাকা সে মতো নেলা। তাছাড়া আমি কাউকে কই নাই, না করার পরে আমি কি করলাম, চলে গেছি সেই 30,000 টাকা নিয়ে হালো টালো করি, চাষবাস করেছি। তারপরে বর্তমানে এবার শোনা যাচ্ছি যে মোর 50,000 টাকা লোন হয়ে গেল, মোটামুটি মিলল 30,000 টাকা। তারপরে আরও শোনা যাচ্ছি যে 95,000 টাকা লোন হয়ে গেল। এ খবর মো কিছু জানি নাই, সিগনেচার বি করি নাই। সে ঘরে মোর ঘরে সন্ধ্যায় শনিবার গেল 2-3 লোক, আর কালি গল 5 লোক। গোটে কার নেই মো বেশি ডরি গলি। তারপরে মু কিস করবি, মু শ্মশানে গোটে লোক মরিগলা, সেটি ঢুকি গেলি, সেটি কার নেই করে দাঁড়াইলা লাল কার যে এই এটি আসো, আমার আমার ডাক এটি আসো, এটি আসো। তারপরে আমার গ্রামের লোক 2-3 জন যাইয়ে, আমি গ্রামের লোক বলছি 2-3 জন যাইয়ে যে আমি কইছি আমি আজকে যাবো না, লোক মরি গেল, কালি 10টার সময় যাই দেখা করবো। এলে তার আগে তো মু কই গলি, সেটি আমি কয়ে গেছি, এসপি স্যারের কাছে আমি কয়ে গেছি। এখন কয়ে যাওয়ার পরে আজকে জায়গা আসে কেস কাটা করতে। থানাওয়ালা কোন কইলে এবে এবে থানাওয়ালা কিছু কয়েনি এখন পর্যন্ত, কেস মু লেখিনি। কত টাকা তোমাদের লোন? তুমি 50,000 করলো? 30,000 টাকা, 30,000 টাকা দিল। আর 20,000 টাকা কে নেলা? সে কইছি লোন, সে সঞ্জয় 10,000 টাকা নেলা। মানে সেতবেলেও বি মতে কই নাই যে তোর নামে 50,000 টাকা লোন করিলি, 40,000 টাকা মতে কইছিল। ও ঠিক আছে, 40,000 টাকা যদি লোন করব দিও, নেই যাবা, ও এমনি কই দিলি। আচ্ছা সঞ্জয় কোন সবুলে ব্যাংকে বসতে হচ্ছেন? হ্যাঁ, সে অনেক দিন থেকে ব্যাংকে লেখাপড়া করেছে। সে পঞ্জাব ন্যাশনাল ব্যাংকে? এই পঞ্জাব ব্যাংকে, এই ব্যাংকে সে অনেক দিনেতে লেখাপড়া, ওই কাগজপত্র লেখাপড়া করে, এটুকু আমি দেখেছি। এই যে ব্যাংকে বসছি, বিএম দেখি কিছু কৌনাহি? বিএম দেখি, বিএম তো দেখুতি বেনা, দেখো দলাল বসছি না। আমি তো কি, আমি ওইটা তো আমি জানবো না, না তাঙ্কর কিছু কবে কি না করবে ওটা তো আমি জানি। আমি তো টাকা উঠে দিয়েছি, আমার কইছে 40,000 বেশি হবে না, আমি ঠিক আছে দাও বলে আমি 40,000 উঠাইছি। পরে আমার আমার কাছে বাইরে আসে 10,000 টাকা সে নিচ্ছে, আর 10,000 টাকা তো আমার কয় নাই। 10,000 টাকা কে নেলা? সঞ্জয় মণ্ডল। এবে তুমি 50,000 হয়েছিল তোমাকে? হ্যাঁ 50,000 হয়েছিল মতো কইলা, 40,000 হয়েছি, 10,000 টাকা মতো দিও, 50,000 হব না বলে 40,000 টাকা দিলা। আমটু 10,000 টাকা সে বাইরে আসি করে গুনি নিল, মো তো মাংলা 10,000 টাকা দিও, মু কিস করবি দিয়ে দিলি। এবে ব্যাংকবালা কোন কৌছন্দ? এবে ব্যাংকবালার পাখে মু যাইনি, এটি তুমি ঘরকু যাইলে ব্যাংকবালা কোন? ব্যাংকবালা সে কোন, সে যে ব্যাংকবালা গেলা যেতবেলে যাইছিল সেতবেলে মু ঘরে নতলি, মোর মাইকেনা কয়ে মাইকেনা ছিল, তাকে কয়ে আসলা তোমার এতে এতে লোন লোন হয়ে গেল। এলে মু কি এত টাকা কিরমতে লোন হয়ে গেল বলে, মু তো গোটে দুয়ারে উঠেছি 30,000 টাকা, আর কেমতি এমনি লোন হয়ে গেল বলে 8,000 হয়ে গেলি। তারপরে লোন নেই, লোন নেই কোন চাষ করেছিলি? লোন ধান চাষ।
ରୂପେ ଯେଉଁଭଳି ଭାବରେ ଜଣେ ନିରୀହ ଗରିବ ଚାଷୀ ଯେଉଁ ବକ୍ତବ୍ୟ ଦେଉଥିଲେ ଯେ ଜଣେ ପଞ୍ଜାବ ନ୍ୟାସନାଲ୍ ବ୍ୟାଙ୍କରେ 50,000 ଟଙ୍କା ଲୋନ୍ ଆପ୍ଲାଏ କରିଥିଲେ କିନ୍ତୁ ଦଲାଲ ତାଙ୍କୁ କହିଲା ଯେ ତୁମର 40,000 ଟଙ୍କା ଲୋନ୍ ହୋଇଛି କିନ୍ତୁ ତାଙ୍କୁ 50,000 ଟଙ୍କା ଲୋନ୍ ସାଙ୍କ୍ସନ୍ ହେବା ସତ୍ତ୍ୱେ 40,000 ଟଙ୍କା ଲୋନ୍ ହୋଇଛି କହି ସେଥିରୁ ମଧ୍ୟ 10,000 ଟଙ୍କା ଲାଞ୍ଚ ଆକାରରେ ଦଲାଲିଗିରି କରି ନେଇଛନ୍ତି କିନ୍ତୁ ଏବେ ନିରୀହ ଚାଷୀ ଜଣକ 50,000 ଟଙ୍କାର ଋଣ ସୁଝିବାକୁ ବାଧ୍ୟ ହେଉଛନ୍ତି ବ୍ୟାଙ୍କବାଲା ତାଙ୍କ ଘରକୁ ବାରମ୍ବାର ଯାଉଛନ୍ତି ଆଉ ତାଙ୍କୁ ଅତ୍ୟାଚାର କରିବାକୁ ମଧ୍ୟ ଚେଷ୍ଟା କରୁଛନ୍ତି ଯାହାଫଳରେ କି ସେ ନିରୀହ ଚାଷୀ ଜଣକ ଆଜି ଆସି ଥାନାରେ ଦ୍ୱାରସ୍ଥ ହୋଇଛନ୍ତି ଆଉ ଲିଖିତ ଅଭିଯୋଗ କରିଛନ୍ତି କିନ୍ତୁ ପଞ୍ଜାବ ନ୍ୟାସନାଲ୍ ବ୍ୟାଙ୍କର ଅଧିକାରୀ କାହିଁକି ଏଥିପ୍ରତି ଚୁପ୍ ବସୁଛନ୍ତି ଆଉ କାହିଁକି ବ୍ୟାଙ୍କରେ ଦଲାଲମାନଙ୍କୁ ପ୍ରଶ୍ରୟ ଦେଉଛନ୍ତି ତାକୁ ନେଇ ଉଠିଛି ବଡ଼ ପ୍ରଶ୍ନ। मलकानगिरी भिडियो जर्नलीस्ट रामकृष्ण गोलरी सह विक्रम केशरी स्वाई अर्गस न्यूज।